হ্যালো হ্যালো গাইস, আমি মিশন আসলে তোমরা সবাই ভালো আছো। আমি আবার আজকে ডাবল সোলো যে আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফ্টের এক ধরনের যমজ ভাই এর মতনই। এটা হলো মাইনক্রাফ্টের মতনই একটা ভালো একটা ইয়া। সো আমি একটা নিউ ওয়ার্ল্ড খুলতেছি, এটা খেলবো অ্যান্ড তারপর স্টার্ট করে দেখি কীরকম হয়। সো আমার ওয়ার্ল্ডের নাম হবে গেমিং শিহা। সো গাইস, আমার ওয়ার্ল্ড তৈরি হয়ে গেছে। সো আমি গেমিং শেপ তিনটে আছে, বাট এটা আমার মনে হয় না 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 এটা আমার ওয়ার্ল্ড না, এটা ইয়া আমি আর বলছি সিলেক্ট হয় না কেন। ওই গাইস, আমি আমার মনে হয় সমস্যা হইতেছে। সো আমি একটা কাজ করি, আমার এটা হ্যাঁ এখন তৈরি করি নর্মাল। আমি নর্মালি খেলতেছি কারণ আমি এটা এত পারি না। সো আমার ওয়াল স্ক্রিপ্ট। সো গাইস, আমার ওয়াল তৈরি হয়ে গেছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, নতুন হলে সাবস্ক্রাইব করবা, পাশে বেল আইকনটা অল পে প্রেস করে রাখবা সব সময়। আন্ডারস্ট্যান্ড? ওকে গাইস, সো আমার ওয়াল তৈরি হইতেছে, আর বেশিক্ষণ লাগবে না। ওকে গাইস, আমার ওয়ালটা তৈরি হয়ে আসতেছে। সো হ্যাঁ গাইস, তোমাদের আবার বলতে চাইতেছি বাট আমি মানে 10 মিনিট ধরে বসে আছি, আমার ওয়াল মাঠে এতটুকু আসতে মানে এই যে হলুদ ইয়াটা তোমরা দেখতেছ, এটা হলো আমাদের ফুল হলে মানে ওই যে ওই যে লাল ইয়াটা থেকে শুরু করে ওই যে তলোয়ারের ইয়া পর্যন্ত ফুল হইলে তারপর শেষ হবে আমাদের ইন্তজার। মানে আমাদের ওয়ার্ল্ড ক্রিয়েটিভতে এতক্ষণ লাগে, আর মাইনক্রাফ্টে ওয়ার্ল্ড ক্রিয়েটিভতে কত তাড়াতাড়ি, মানে এতক্ষণে তো আমি 50টা বেশি ওয়ার্ল্ড ক্রিয়েট করে ফেলতাম। সিরিয়াসলি গাইস, ওকে গাইস, আমি এত বোর করতে চাইতেছি না। সো ভিডিওটা আবার একটু কাট করতে হবে, মানে হ্যাঁ আবার বিয়ার ব্যাক করতে হবে। সো গাইস ব্যাড, সো গাইস আই এম ব্যাক, এন্ড গাইস আমাদের ওয়ার্ল্ড ক্রিয়েট হয়ে গেছে, এন্ড গাইস 100% হয়ে গেছে। সো এখন আরেকটা 100% নিয়ে দিবে লোডিং ওয়ার্ল্ড ডাটা, এটা সব কিছু একবার চেক করবে, তারপরে আমাদের ওয়ার্ল্ড ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড আমি তা খেলতে পারবো। অ্যান্ড 50% হয়ে গেছে অ্যান্ড 100% হয়ে যাইতেছে চাইতেছে ওই নে। ওকে গাইস, আমাদের এটা এই যে এটা আমার গার্ড অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এটা দিয়ে চলাফেরা করে। অ্যান্ড আমাদের প্রথমে একটা কাঠ টাটিয়া দেওয়া হয়, এটা একটা সুবিধা হলো, গাছ কাটলে আবার কষ্ট করে ইয়া করতে হয় না, সব গাছ আবার প্রথম দিয়ে পাইলে। সো আমি কাঠ পাইছি অনেকগুলো, সো আমি একটু স্টোন কাটতে চাই। সো আমি কয়েকটি স্টোন নিয়েছি, আমি ওকে গার্ড করবো, ওকে মানে ওকে ফলো করব, ও আমার ফলোয়ার, মানে ও আমার ফলোয়ার না, আমি ওর ফলো করব। সো আমার লাইফ একটু কমে গেছে। সো আমি এখন যাবো কোথায় আমি তা বুঝতেছি না। সো আমি আমি ওকে ফলো করতেছি, কিন্তু আমি বেসিক কাজ কয়েকটা করে লই। সো আমি একটা কাজ করি, আমার একটু ইয়াটা একটু এদিক দিয়ে রাখি। ইয়াস, সো আমি একটু জুম করতে হবে, জুম করলে ভালো দেখা যায়। এটা হলো আমার অ্যালবাম, আর এখানটা আমি এত ভালো কিছু টর্চ তৈরি করতে পারবো। কাজ করে নাকি এই এই গাইস, কাজ করতেছে না এখন, ঠিক আছে। আচ্ছা, এটা গেমে কোনো ব্যাগ ছিল, এই কিছু বলতেছে আমাকে। সো আমার কিছু ক্রিয়েট করতে হচ্ছে, প্রথমে আমি অ্যারো ক্রিয়েট করবো, তার জন্য আমার প্রথমে কীভাবে যিনি করে, ইয়াস ইউজ ইউজ না, ওকে এনিমি রাস্তাছে। এই যে এখন মনে পড়ছে, সো মাইরা ফেলছে আমি, ও আমার লাইফ অনেক কেটে গেছে।
দুঃখ একটা ফুল পেয়েছি, ফুলের থেকে অনেক ভালো কিছু পাওয়া যায়। গাছ গাছ কাটি, এখানে একটা সহজ কি গাছ একটা এক সাইডটা কাটলে ফুল পাওয়া যাবা। সো আমার গার্ড গার্ডের সাথে যাই, সে আমায় কিছু বলতেছে। ওকে আমি আমাকে কিছু তৈরি করতে বলছে। তখন আমি স্টোন দিয়ে কি করব, তো গার্ড দিয়ে আমি দেখি আমি আমি বুঝলে গেছি কীভাবে ইয়া করে। আমার গাছ করতে হবে, আমার শিখতে হবে গাছ। ভুলে গেছি সিরিয়াসলি, একদম মনে আসছিল। ও এখন মনে পড়ছে, এই দেখাই তোমাদের। প্রথমে আমাদের কিছু ক্লিক করতে হবে, ক্রিয়েট চিহ্ন করে দেখো আমাদের। সময় ক্রিয়েট করতে পারতাছি না, এখানে ক্রিয়েট চিহ্নটা ইয়া দেখাইতেছে না। সো গাইস আমার শিখতে হবে, যে করি হোক আমি তো পারবো। গ্রেট গেমিং শেয়ার, বাট আমার গ্রেট বলতেছে কেন, কেউ কে আমার ভাবতে হবে। এইভাবে গর্ত বানায় মারতে মনে পড়লো, এছাড়া হয়ে যাবে হয়ে যাবে। আমি কি মেয়ে যে উহ উহ করতেছে? ওকে একদে ভালো এলো। ওই যেগুলো একবার ইয়া করছি তা আমি আর ইয়া করতে পারবো না। ওইখানে কে বাসে এ আমাকে মারবে? একটা কাজ করি আমি নিচে আন্ডারগ্রাউন্ডে ইয়া যাই। মাটি ফিলা হয়ে গেছে, এখন আমায় করতে হবে কি একটা সিঁড়ি মত নিয়ে করতে হবে। মিউজিকটা অনেক ফানি গাইস, আমার সাথে আসে নাকি গাছটা কাটতে হবে।
তুমি কি এখানে বরাদ্দ করতে হবে এই আমার কাছে কি আছে দেখো ওকে মাটি দিয়ে এনে বরাদ্দ দিয়ে দিই The border dia DC. So dia ni muruk muruk kamar sama sana. Oh my, kira mana? Betul ni awal sudu se. Kita kasih kue. Ah, buat kerja di sini bu. করতে করতেছে এগুলো লাইট টর্চ বাট ক্রিয়েট করে কিভাবে ইউজ ইউজ আরে এগুলো তো কাজ ইউজ করে দেবে আসানের দেন এরকম এসে এখন আমাকে টর্চ করতে হবে তো টর্চ করার জন্য আমাদের এটা কি আমাদের ওকে আমি সব ফুলগুলো ইয়াগুলো এখানে রাখি এটা এখানে রাখি ইউজ এই যে এবার পেয়ে গেছি গাইস এই যে আমার টস হয়ে গেছে এই যে একটা লাগালাম ওকে সো আমি এখন মাইন করব সো আমার মাইন করার জন্য আমার লাগবে স্টোন স্টোন ওই যে কপার স্টোন নিতে সো আমি এখন দেখি একটা আমার পিকেক্স শুরু করতে পারি কিনা আমি কাঠে ইউজ করি ছুরি তো আমি ছুরি ইউজ করতে পারছি তো এটা কি আমি জানি না তো এটা আমাদের ছুরি সারা কি অন্য গেছে ওকে সো আমি দেখি অন্য কিছু তৈরি করতে পারি না কি যেমন যেমন কি আমি অন্য কিছু আই থিঙ্ক আমার কাছে যা দরকার তা পাইতেছি না তাই এরকম হইতেছে Thank you.
ও মাই গড, নিচে অনেক জঙ্গলি আছে। এটা এটা কি সেরিয়া? এটা আমার হেল্পই তো করে না। একটা হ্যাঁ হয়ে গেছে, সকাল হইলো। আমি তো মানি করি, কি সমস্যা নেই, এ ডরাইতেছে আমি গ্যারান্টি। আরে ডরাস না, তোর ভাই আছে ভাই। সো আমরা এইসবই ক্রিয়েট করতে পারবো এটা দিয়ে, মানে আমাদের ক্যাম্প ফায়ার একটা তৈরি করে দিই। তা আমি রাখি হলো, ওকে সো আমাদের ক্যাম্প ফায়ার তৈরি হয়ে গেছে। ও আমি ক্যাম্প ফায়ার ভেঙে ফেলছি রে, আমি ক্যাম্প ফায়ারে দিকে যাচ্ছি কেন, আবার ভাঙছি। কেন লাগবে না ক্যাম্প ফায়ার? সো আমার আগে করতে হবে কি, সো ক্যাম্প ফায়ার ডান। এখন আমাদের রাত দিনের অপেক্ষা আছে, তো আমাদের ওয়েট করতে হবে। তার আগে আমরা দেখি আমাদের কি আছে আর কি করা যায়। আই থিঙ্ক আমি একটু বুঝতে পারতেছি, বাইরে নিলে যে অবস্থা টাইট হয়ে গেছে কি সে। আমি বুঝতেছি না কেন এরকম হইতেছে। ওকে সো এখন আমরা করব একদম ডিপ মাইন্ড, সো নিচে যাব আমরা। তার আগে একটা টর্চ বসালে, ও নিচে অনেক কপল স্টোন আছে, এইসব কাজে লাগে অনেক। অনেকগুলো আনিব, ডোন্ট ফিয়ার। আর আমার কেন যদি মনে হইতেছে মিউজিকটা সবচেয়ে বাজে, সো আমি মিউজিকটা অফ করে দিতেছি, এটাই ভালো লাগতেছে। কারণ আমরা এই মিউজিক করবো না, তোমরা তো জানো এখন আমি ট্রেডিং করতেছি, যেমন কি আমি একটু মিউজিক লাগাইতেছি, তা একটু ফানি মিউজিক অ্যান্ড দেখতে পারতেছি, এটা আমার অনেক ভালো লাগে। অ্যান্ড গাইজ এটা টাইমিং মিলাতে অনেক কষ্ট হয়, তার জন্য একটা তো লাইক মানতে হয়, কারণ আমি অনেক আমাকে প্রমোট করতেছি, অনেক ভালো ভালো প্রমোট করতেছি, আমাকে আপডেট করতেছি, তার জন্য একটা লাইক বানতে হয় না ভাই। সো আমি এখন দেখি আমার কোনো তৈরি হয় নাকি, স্টিক আমার কাটছে। ওকে গাইস, আমরা এখন একটু বড় করতেছি না ভিডিওটা, ভিডিওটা শর্টই রাখবো, কারণ বেশি বড় হলে তোমাদের খারাপ লাগবে, তাই আমি একটু কাট করে দিতেছি। কারণ হ্যাঁ আমি কাট করতেছি, তার একটা কারণ হলো যে আমি সকাল হইতে চাইতেছি, সো সকাল হওয়ার পর আমরা দেখবো আবার কি হয়। সো বিয়ার ব্যাক, হে গাইস আই এম কাম ব্যাক। অ্যান্ড দেখতে পারতেছো আমি অনেক কোন ধরে মাইনিং করতেছি, আমার হাতে জিন জিন ধরে গেছে গাইস,
হ্যাঁ, আমার আমি অনেকক্ষণ মাইনিং করতেছি, তাই আমার এখন মনে হইতেছে সকাল হয়ে গেছে। এতক্ষণ জানতাম না যে সকাল হয়েছে। হ্যাঁ, আমি মাইনিং করার পর একটু উঠছিলাম, তারপর এই আটা তৈরি করছিলাম, আর কিছু করি নাই। হালকা হালকা একটু বুঝতে পারতেছি, আস্তে আস্তে আরও শিক্ষা ফেলবো। তার আগে আমার প্রথমে আমার গাছ দরকার, তাই গাছ দরকার। সো গাছ ফার্স্ট ইম্পর্টেন্ট মাস্টলি, আমি ইয়ে লাগাই দিচ্ছি। সো আমি এখন একটু উঠবো, আজকে একটা বাড়ি করার চেষ্টা করবো। সো বাড়ি টাড়ি করে তোমাদের দেখাবো কীভাবে বাড়ি টাড়ি করতে হয়। তার আগে আমি একটু গাছ কাটতে হবে। সো লেটস গো। সো আমি এই গাছটাই কাটি প্রথমে, ওটা ওখানেই বইটাতে হোক, আমার সমস্যা নাই। অনেক গাছ পাইছি, আমার কেন মনে হইতেছে এটা সে আটকে বসছে। সো আমি একটু বাঁচাই দিতেছি, এসে কই নিয়ে গেলে গা মেয়ে যদি করতাম মেয়ে চিনছেন। ওকে, সো আমি ওর কথা বাদ দিই। ও, এটা মারতে হবে আমার খাবার, আমি সো সরি, কারণ আমার খাবার নেই। দিনে ওইগুলো থেকে সো আমি এখানে বাড়ি করবো। সো এটা আগে কাটি, প্রথমে আমি একটু জানি ব্যাটসম নষ্ট আছে, এখন ব্যাটসম নষ্ট আছে। আমি এয়ারফোন লাগাইছি, আমি জানি এখন ব্যাটসম নষ্ট আছে, কারণ আমি আগে বলছি আমাদের বাড়ির কাজ চলতেছে, তাই আমি একটু বিজি আছি এই কারণে। সো লাগে নাকি? ওকে, সো আমি এখন ইয়ে করবো। তার আগে আমি একটু হ্যাঁ গাছটা কাটতে হবে। সো গাছ কাটতে আসতেছি, সো এই গাছ কাটি তোমরা আমরা সবাই মিলে। সো একটা গাছ কাটলে অনেকগুলো কাঠ হয়ে যায়। ওয়াও ওয়াও, সো আমার কাঠ 171 হয়ে গেছে। সো আমি এখানে প্রথম ফেলাম, তারপর সাইড। সো প্রথমে কই গাছ কই, আমার কাঠ কই? আই থিঙ্ক আমার কাঠ ছিল, আমার কাঠ কি শেষ? এই না, মানে বাসা হবে। আজকে শুধু গোলটা হলে শুধু বাসা টাসা খুঁজা রাখবো। অ্যান্ড তোমরা যদি চাও কমেন্টে বলো, অ্যান্ড বললাম বলো যে আপনার দেখা। ওকে, সো আর এখানে তিনটা, আগে তো দুটা ছিল। আমাদের এখন দরজা লাগাতে হবে, তার আগে আমি কাজ করি নিজে আমার কার দিতে হবে। তো প্রচুর সাউন্ড ব্যাকসাউন্ড আসতেছে, আমি যাই না তোমরা সাউন্ড পাইতেছো কি না, বাট আমি আমি এর জন্য সত্যি আমি যাই না যে তোমরা ব্যাকসাউন্ডের করবো। আমি গ্রিন টাইমে সরাই দিতে যতটুকু আমি পারি, যতটুকু আমি যে বলবো না, আমি যা ফুল রিভিল করতে পারি, অনেক ভালো রিভিল করতে পারি, তা আমি বলতে পারবো না, কারণ আমি এত রিভিল পারি না। সো আমার দরজা করতে হবে। সো এই আমার দরজা কই,
এই আমাদের দরজা দিয়ে সো এখানে ইয়া রাখবো ওকে দরজা কোথায় বাট দরজা আমি দিতে পারতেছি না সিরিয়াসলি দিতে পারি গেছি ওকে সো একটা দরজা ইস সো একটা দরজা ক্রিয়েট হয়ে গেছে না একটা দরজা হয়ে গেছে সো আমাদের দরজা হয়ে গেছে এখন আমাদের এখানে একটু আলোকিত করতে হবে না হলে জঙ্গলি রায় বসবে আমি একটা কাজ করব সেটা হলো যে আশেপাশে একটু লাইটিং করে দেব ছুরি প্রেপ করতে হবে ওকে ওকে আমাদের এখন ছুরি প্রেপ হয়ে গেল একটা হাতুড়ার মতন কিছু তৈরি হয়ে গেছে সো আমাদের সুন্দর টাইম হইতেছে এখন রাত্রি হবে সো গাইস ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লাগে লাইক করবা এন্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা তোমরা দেখতে পাচ্ছ আমি ছুরি তৈরি করে ফেলছি যে হলো আমাদের ছুরি আশা করি আর আমাদের অনেক আরও এপিসোড টু আসবে এটা যদি তোমরা কমেন্টে বলো আসবে ভিডিওটা ভালো লাগে লাইক করবা এন্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা পাশে পেলে কিন্তু অল প্রেস করে রাখবা যদি তা করে রাখো তো অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড যদি তুমি এটা করে রাখো সো লাইকটা করে দাও আর যদি এটাও করে ফেলো সো তোমাদের বন্ধু বা তোমার ফ্যামিলি সবাইকে শেয়ার করো প্লিজ সো ভিডিওটা এতটাই শেষ বাই বাই